গাইস, তোমাদের সামনে দেখতে পাচ্ছ আমি পুরো লাইভ প্রুফ দেখাচ্ছি। এখানে এই যে দেখো, একটা আমাদের ব্যাচ ক্লেম করা যাচ্ছে, অ্যান্ড এটা তোমরা যারা পাওনি, ঠিক আছে, দেখতে পাচ্ছ পাস মেকাড্রেক ওয়ার, অ্যান্ড এটা আমি কিন্তু তোমাদের লাইভ প্রুফ দেখাচ্ছি, কেটেও দেখাচ্ছি যে কিন্তু আমি ইভেন্টটা কমপ্লিট করেছি। তো দেখো এখানে তোমরা কিভাবে এই ইভেন্টটা খুব সহজে কমপ্লিট করবে, টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো, যেটা কিন্তু এখনও পর্যন্ত কেউ জানো না। আমি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটা ভোটিং দিয়েছিলাম, যেখানে জিজ্ঞেস করছিলাম যে এইটা তোমরা পেয়েছো কি পাওনি। ভাই বেশিরভাগ জন ভোট করছে যে এটা কিন্তু পাইনি, এবং এটা নিয়ে ভিডিও বানাতে আমাকে রিকোয়েস্ট করেছিল, তো সেই জন্য আমি ভিডিওটা বানিয়ে দিয়েছি। এবং আমি নিজে যেহেতু এটা পেয়েছি গাইস, তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাতে পারবো, ঠিক আছে। অ্যান্ড তোমরা যারা নিতে চাও এটা অবশ্যই নিয়ে নেবে। তবে এটার কাজ কি অনেকে এটা জানো না, তো এটা রেয়ার থাকবে কি থাকবে না, এবং তো এটা কিভাবে পাবে সমস্ত তোমাদের কিন্তু ডিটেলস এই ভিডিওতে দেখাবো, যেটা তোমাদেরকে অন্য ভিডিওতে কেউ দেখায়নি। তো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর এই ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, ভাই নিজের ভাই মনে করে তোমরা ভিডিওতে একটা করে লাইক করে দাও, আর যারা চ্যানেলে প্রথমবার জন্য আসছো নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল বেল নোটিফিকেশানটা ঠিক এইভাবে অন করে রাখো, তাহলে ফ্রি ফায়ারের প্রত্যেকটা নতুন নতুন ইভেন্ট আপডেটের ভিডিও সবার আগে তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, তোমরা অনেকে বলো যে ফ্রিতে ডায়মন্ড কোথা থেকে পাবো, এরকম কোনো টিপস অ্যান্ড ট্রিক্স আছে কি না। গাইস তোমাদেরকে বলে দিই, বাংলাদেশ সার্ভার থেকে তোমরা যদি ফ্রিতে ডায়মন্ড নিতে যাও, বর্তমানে কোনো প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স নেই। তো হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিয়ে রেখেছি ডেসক্রিপশান পিন কমেন্টে, সেখানে যত লুট অফার আছে সেটা কিন্তু তোমরা পাবে। তো বাংলাদেশ ইন্ডিয়া থেকে যারা আছো হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করো। তবে ইন্ডিয়ান সার্ভার জন্য একটা সুখবর রয়েছে, তোমরা ফ্রিতে কিন্তু 550 টাকা রিডিম কোড এবং ডায়মন্ড পেয়ে যাবে আজকেই। তো সেটা যদি নিতে চাও, ভিডিওর কিন্তু ডেসক্রিপশান বক্সে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো, ঠিক আছে, তাহলে পেয়ে যাবে। আর একটা তোমাদেরকে নিউজ শেয়ার করি গাইজ, আমাদের সাথে তোমরা যারা কিন্তু লাইভে কাস্টম খেলতে চাও, গেম প্লে করতে চাও, আমরা কিন্তু রেগুলার স্ট্রিম করে থাকি সেকেন্ড চ্যানেল টিম হিরোকে। তোমরা যারা কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যাও ফটাফট সাবস্ক্রাইব করে আসো, কারণ সেখানে তোমরা আমাদের সাথে খেলতে পারবে। ওকে, তো চলো আর বেশি কথা না বলে তোমাদেরকে আমি এখনই বলে দিই গাইজ, এটা তোমরা কীভাবে নেবে, পাস মেকাড্রেক ইভেন্ট এটা কীভাবে কমপ্লিট করবে। এটা কিন্তু এখনও পর্যন্ত 24 দিন রয়েছে, মানে হাতে অনেক টাইম রয়েছে গাইজ, ইজিলি তোমরা কিন্তু কিছু সময় দাও অ্যান্ড এটা ক্লেম করে নাও। অ্যান্ড তোমাদেরকে একটাই কথা বলবো ভাই, এটা কিন্তু একসময় রেয়ার হয়ে যাবে, কারণ এটা কিন্তু কোনো প্রকার ডায়মন্ড দিয়ে কেনা যাচ্ছে না বা কোনো ফ্রি ইভেন্টটা দিচ্ছে না, এটা নেওয়ার জন্য একটু পরিশ্রম করতে হবে, বাট তোমাদের কাছে থাকলে এটা কিন্তু একটা রেয়ার আইটেম হিসেবে থেকে যাবে, অ্যান্ড এটার জন্য অল্প টাইম দিতে হবে। যারা পাওনি ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই পেয়ে যাবে। আর মনে করে ভাই তোমরা সাবস্ক্রাইবটা করে রাখবে, কারণ এখানে সমস্ত ইভেন্ট আপডেটের ভিডিও না সবার আগে তোমরা পাবে। তো দেখো আমি ফার্স্টে এটা ক্লেম করে নিচ্ছি, ঠিক আছে গাইজ, এটা আমি ক্লেম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি পেয়ে গেছি, তো এই জিনিসটা তো আমি পেয়ে গেলাম, অ্যান্ড এটার কাজ কি তোমাদেরকে আগে আমি দেখাবো, ঠিক আছে। তো চলো এই ড্রাগন ট্যামার যেটা রয়েছে এটা আমি ইকুইপ করে নিচ্ছি, অ্যান্ড দেখো আমি এটার কাজ বলে দিই। এটার কাজ হচ্ছে গাইজ, তোমরা প্রোফাইল সেকশানে চলে যাবে, অ্যান্ড তোমরা গাইজ এখানে দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ না, এখানটা, এখানে আমাদের থাকে বিভিন্ন জিনিস, তো এটা দেখো এখানে দেখাচ্ছে ড্রাগন ট্যামার বলে, তার মানে লোক তোমার আইডিটা খুললে বুঝে যাবে যে ভাই তুমি কিন্তু এটা ক্লেম করেছো, এবং এটা নেওয়া কিন্তু মানে এতটা সহজ নয়, একটু কষ্ট করে নিতে হবে। দেখো যেমনভাবে এই সমস্ত জিনিসগুলো থাকে, এগুলো তো ইজিলি ইজিলি পাওয়া যায় না গাইজ, ঠিক আছে। কিন্তু এই যে ড্রাগন ট্যামার, এটা কিন্তু তোমরা জাস্ট এই ইভেন্ট থেকে পাবে, অ্যান্ড এটা লিমিটেড টাইমের জন্যই আসছে, এটা চলে গেলে কিন্তু আর কখনো রিটার্ন আসবে না, এটা মনে রাখবে। তো এটা জাস্ট এই জায়গাটায় বসানোর জন্য, তোমরা আশা করি বুঝতে পেরেছো। চলো এখন আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো এটা তোমরা কীভাবে পাবে, ঠিক আছে। ইভেন্ট তো চলে গেছে, তো যাই হোক আমি তোমাদেরকে বলে দিই, তোমরা দেখতে পাবে ভাই এখানে আমাদের গেম আপডেটস বলে একটা অপশান রয়েছে, এখানে দেখতে পাবে যে এখানে মেকাড্রেক ইন বিআর বলে একটা অপশান রয়েছে, ঠিক আছে। এই জায়গাটায় তোমাদেরকে চলে আসতে হবে, ঠিক আছে, এখানে চলে আসতে হবে, দিয়ে কিন্তু তোমাদের কী করতে হবে দেখতে পাচ্ছ, এখানে একটা ছবি রয়েছে, এলিমিনেট বস অ্যান্ড অ্যাকুমুলেট মেকাড্রেক পয়েন্ট, মানে এলিমিনেট করতে হবে, তারপরে কিন্তু আমাদের এরকম গেমের মধ্যে আসবে। তো এরকম কখন আসবে সমস্ত এ টু জেড ডিটেলস তোমরা দেখে নাও, ঠিক আছে। তো এরকম একটা জিনিস আসবে, একে কিন্তু মারতে হবে। তো তোমরা কি করবে, দেখো গেমের মধ্যে এরকম আছো, তোমরা ইভেন্ট সেকশানে আসবে, গেম আপডেট সেকশানে চলে আসবে, দিয়ে মেকাড্রেক ইন বিআর এই অপশানটায় চলে আসবে, তারপর এখানে ক্লিক করবে, গোর উপর ক্লিক করবে, তাহলে দেখতে পাবে যে ভাই তোমাদের কিন্তু এখানে অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে গেছে, শুধুমাত্র এখানে বারমুডা যাতে লেখা থাকে, কারণ বারমুডা ম্যাপ ছাড়া অন্য র্যান্ডম ম্যাপে কিন্তু এটা হবে না। তো এটা সেখান থেকে এর জন্য বারবার ক্লিক করবে, দিয়ে কিন্তু ম্যাচ স্টার্ট করবে। তো আমি খেলেছি এবং তোমাদেরকে সমস্ত রুলস বাই রুলস গেম প্লে করার সাথে সাথে বুঝে বলছি। তো ভিডিওটি একটু বড় হবে, বাট যারা মন দিয়ে দেখবে তারা কিন্তু ইজিলি এই ইভেন্টটা কমপ্লিট করতে পারবে। তো দেখো ম্যাচ স্টার্ট করলে না ম্যাপের মধ্যে তোমরা ব্লু ব্লু কিছু চিহ্ন দেখতে পাবে, তো এখানে যে কোনো একটা জায়গায় তোমাদের যেতে হবে, অ্যান্ড তোমরা কিন্তু দেখতে পাবে এরকমভাবে কিছু মিশন দেখাবে, তো মিশনগুলো কী
তোমরা কিন্তু এই ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবে। তো দেখো আমি এখানে ওই ম্যাপের মধ্যে একটা ব্লু জায়গায় চলে এসেছি, অ্যান্ড তোমরা দেখতে পাবে এখানে কিন্তু এই দেখো এরকম টাইপের জিনিস এসছে, ঠিক আছে। তো বিভিন্ন রকম জিনিস আসতে পারে গাইজ, তো এটা কীভাবে আসবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড দেখো আমি একে মেরে দিলাম, এখানে আমি কিন্তু এক পয়েন্ট পেয়ে গেছি, দেখতে পাচ্ছ এখানে এই জায়গাটা এক দেখাচ্ছে না, তো এখানে একটা আমাদের দেখা যায়। তো এখানে গাইজ তোমাদের তিনটা কমপ্লিট করতে হবে। তো চলো আমরা সেকেন্ডটা করার জন্য এসেছি, তোমাদেরকে এটা ভালোভাবে বুঝিয়ে বলছি কেমন হচ্ছে। দেখো আমি ওই ব্লু সার্কেলের জায়গায় এসেছি, অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ এরকম কিন্তু একটা মানে জায়গা থাকবে, ঠিক আছে। তো এর মধ্যে তোমাদের এসে কিন্তু এটা ইউজ করতে হবে। দেখো আমি ইউজ করছি, তোমাদেরকে এরকম করতে হবে। অ্যান্ড দেখো ভাই এরকম করলে তোমাদের সামনে চলে আসবে ভিলেন, অ্যান্ড বিভিন্ন রকম জিনিস হতে পারে। যেমন আগে দেখতে পেলে একটা মানুষের মতো এসেছিলো, এখন দেখতে পাচ্ছ এই যে একটা জিনিস এসছে। তো একে তোমাদেরকে মারতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে মেকানিক, তো একে মারতে হবে। উপর দেখতে পাচ্ছ লাল রঙের যে একটা মানে হেলথের মতো দেখাচ্ছে, ওটাকে কিন্তু পুরোপুরি জিরো করে দিতে হবে। দেখো আমি একে মেরে দিচ্ছি, অ্যান্ড একে মেরে দিচ্ছি, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ এখানে মেকাড্রেক পয়েন্ট অফ টেন লেখা আসছে না। তো এরকম তোমাদের আসতে হবে, তাহলে ভাববে যে তোমাদের এক পয়েন্ট হলো, মানে তিনবার তোমাদের মারতে হবে। তো এখানে কিন্তু আমি দুবার একে মেরে দিলাম, ঠিক আছে। অ্যান্ড দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু আমাদের দুই চলে এসছে। তো ম্যাচটা কমপ্লিট করবে, মানে ম্যাচ কমপ্লিট করলে নাও হবে, তোমরা মরে গেলে হবে, বাট তোমাদের কিন্তু ওটাকে মারতে হবে, তাহলে কিন্তু তোমাদের এখানে দেখাবে। তো দেখো আমার দুবার হয়ে গেছে তিনবারের মধ্যে, আমি আবারও চলে এসেছি, অ্যান্ড এটা আমার লাস্ট বার। তো এটা যদি আমি সম্পূর্ণভাবে মেরে দিতে পারি তাহলে কিন্তু আমার তিনে তিন হয়ে যাবে। তো চলো গাইজ আমরা কিন্তু আবার করছি। তো এর মাঝখানে ভাই কতবার যে আমাদের মানে মরেছি বেঁচেছি সেরকম কোনো ঠিক নাই, তো অনেকবার ট্রাই করার পর গাইজ এটা হচ্ছে। তো আমার সামনে এই যে ভিলেন রয়েছে একে পুরোপুরি আমরা মেরে দেবো, তাহলে কিন্তু ভাই আমাদের তিনটা কমপ্লিট হবে। তো যাই হোক একটু সময় লাগবে গাইজ, বাট তোমাদের কিন্তু চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু তোমরা একে মারতে পারবে। অ্যান্ড এখানে অনেক এনিমি যেহেতু আছে না, তোমাদেরকে একটু দেখে শুনে এখানে খেলতে হবে। তো দেখো একে আমি মারছি, অ্যান্ড ততক্ষণে ভাই তোমরা যদি এখনও লাইক না করে থাকো লাইক করে দিও, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে, ঠিক আছে। তো দেখো এখানে একে মারার একটু কষ্ট হয়েছে, কারণ এখানে কত এনিমি আর আসছে না আমাদেরকে ঘিরে ধরেছে। তো যাই হোক এখানে আমরা তাকে মেরে দিচ্ছি, অ্যান্ড দেখো এই যে এখানে আবার চলে এসছে দেখো। অ্যান্ড গাইস চলো একে আমরা মারতে পারবো কি না দেখা যাক। তো একে আমরা মেরে দেবো, অ্যান্ড দেখো এখানে কীভাবে তোমাদের দিকে ছুঁড়ে ছুঁড়ে মারছে দেখো, মানে হেলথ প্রচুর খেয়ে নেবে, একটু সতর্কভাবে খেলতে হবে। অ্যান্ড দেখো এবারে কিন্তু আমরা একে মেরে দেবো, অ্যান্ড দেখো পুরোপুরি মারাত্মকভাবে আমরা একে মারছি। তো একে আমরা মেরে দেবো, অ্যান্ড তাহলে কিন্তু আমাদের কী হবে না ভাই, এখানে তিনটা কমপ্লিট হবে। অ্যান্ড তারপরে নেক্সট প্রসেসটা দেখে নাও, কারণ এখন কিন্তু 50% হয়েছে, আরও 50% কাজ বাকি রয়েছে। তো চলো প্রায় হয়ে এসছে আমাদের, আর একটু বাকি রয়েছে, একটু কষ্ট হচ্ছে গাইজ। তো এই যে তিনটা কমপ্লিট করতে না ভাই আমাদেরকে হয়তো 10টাখানি ম্যাচ খেলতে হচ্ছে, তার মাধ্যমে গেছে আমরা তিনটা কিন্তু কমপ্লিট করতে পারছি, ঠিক আছে। তো একটু তোমাদের সময় দিতে হবে। তো চলো গাইজ দেখতে পাচ্ছ এখানে হেলথ পুরো ডাউন, অ্যান্ড আমরা একে মেরে দিচ্ছি, অ্যান্ড দেখতে পাচ্ছ মেকাড্রিক পয়েন্ট অপটেন্ড। তো আমাদের কিন্তু হয়ে গেছে। তো এইভাবেই গাইজ তোমাদের খেলতে হবে, অ্যান্ড দেখতে পাচ্ছ গাইজ আমাদের কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড দেখাচ্ছে এখানে কী দেখাচ্ছে, আমাদের দেখাচ্ছে যে ড্রাগন আমাদের কিন্তু কমপ্লিট, ওকে, মানে আমাদেরকে এবারে ফাইট করতে হবে। তো দেখো এই জায়গাটা তোমাদের এইভাবে কিন্তু স্টার্ট বাটনটা দেখতে পাচ্ছ একটু আলাদা কালার হয়ে গেছে, তো এইভাবে কালার হয়ে যাবে যাদের তিনটা কমপ্লিট হবে। তো এবার তোমরা ম্যাচ স্টার্ট করে দেবে, ম্যাচের মধ্যে এইভাবে তোমাদের ম্যাকাড্রেক আরে দেখিয়ে দেবে যে তোমরা এটাই বুয়া করতে হবে। তো বুয়া করে নিলে ইভেন্টটা কমপ্লিট হবে না, আরও কিছু কাজ বাকি থাকবে, তো সেটা তোমাদের দেখিয়ে দেবো। আর একটা কথা বলে দিই, যদি তোমরা বুয়া করতে না পারো তাহলে কিন্তু তোমাদের তিনটা জায়গায় দুটা হয়ে যাবে, আবারও একটা কমপ্লিট করতে হবে, বুঝতে পারছো। তো দেখতে পাচ্ছ টপ থ্রিতে আমরা চলে এসেছি, অ্যান্ড এখানে আমরা কিন্তু এনিমিকে কীভাবে মারছি দেখো। এই যে বুয়াটা করতে না ভাই কতগুলো গেম খেলতে হচ্ছে জানো, কারণ টপ থ্রিতে যাচ্ছি মেরে দিচ্ছে, টপ ফাইভে যাচ্ছি মেরে দিচ্ছে, মানে অনেক কষ্টের ব্যাপার গাইজ। তো অনেক কষ্টের মাধ্যমে গাইজ করেছি, তো একটু কষ্ট করলে গাইজ তোমাদের কিন্তু এটা হয়ে যাবে। তো দেখো এখানে এই এনিমিটা ছিল লাস্ট এনিমি, অ্যান্ড আমি একে মারলাম পুরো হেডশট, অ্যান্ড আমাদের বুয়া দেখিয়ে দিয়েছে। অ্যান্ড ফাইনালি গাইজ আমাদের কিন্তু অনেক কষ্টের পরে এটা কমপ্লিট হয়ে গেছে, এবং বুয়া করে নিলে তোমাদের এরকম জায়গায় নিয়ে চলে আসবে, এবং এখানে কিন্তু এই মেকাড্রেককে মারতে হবে, এটাই হচ্ছে লাস্ট। অ্যান্ড একে মারাটা একটু সহজ, মানে এখানে তোমাদেরকে তাও একটু সতর্ক থাকতে হবে, অ্যান্ড একে মারতে হবে, কিছুটা সময় লাগবে গাইজ, ঠিক আছে, 5 মিনিট মতো তোমাদের কিন্তু একে মারতে হবে, ঠিক আছে। তারপরেই গাইজ এটা কমপ্লিট হবে। তো ততক্ষণে গাইজ তোমাদের জাস্ট শুধু ফায়ার করে যেতে হবে, শুধু হেডশট মেরে যেতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু এটা ইজিলি মরে যাবে। তো দেখো আমি একে মেরে দিচ্ছি, অ্যান্ড তোমাদেরকে যেটাই বললাম যদি তোমরা বুঝা না করতে পারো না গাইজ তিনটার জায়গায় না আবার দুটো হয়ে যাবে, তখন আবার কষ্ট করে আবার একটা মিশন কমপ্লিট করে তিনে তিন করতে হবে, দিয়ে কিন্তু তোমাদের ওই ম্যাচটা খেলে বুয়া করতে হবে, তারপর বুয়া করলে এরকম একে মারতে হবে, তাহলে গাইজ তোমাদের কিন্তু কমপ্লিট হবে। অ্যান্ড দেখো ভিক্টরি দেখিয়ে দেবে, অ্যান্ড তোমরা কিন্তু গাইজ এখানে কিন্তু তোমাদের ফাইনালি ইভেন্টটা কমপ্লিট হবে। তো এই একটা প্রসেস রয়েছে, একটু কষ্ট হবে, বাট ইভেন্টটা কমপ্লিট করলে এই রেয়ার জিনিসটা তোমাদের আইডিতে কিন্তু থেকে যাবে। তো আমি তো কমপ্লিট করে নিয়েছি, তোমরা কমপ্লিট করে নাও। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নাও,
সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশানটা অন করে রাখবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা সেকেন্ড চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তো পিন কমেন্ট ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেল সেকেন্ড চ্যানেল লিঙ্ক দিয়েছি, সাবস্ক্রাইব ফলোটা করে দিয়ে আসো। যারা ইন্ডিয়া থেকে ফ্রিতে ডায়মন্ড নিতে চাও ডিসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে রেখেছি ফ্রি ডায়মন্ডের, তোমরা কিন্তু ওই ভিডিওটা দেখে ডায়মন্ড নিয়ে নাও। আর সবাই কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করো, সমস্ত ফ্রি ডায়মন্ড রিডিম কোড লুডোপার সব সেখানে পাবে। আর দেখতে পাচ্ছ গাইজ আমি কিন্তু এই ইভেন্টটা কমপ্লিট করে নিয়েছি, অ্যান্ড দেখো আমার ক্লেম অপশানও চলে এসেছে। ওকে